অবরোধ সমর্থনে মিরপুরে জামায়াতের ঝটিকা মিছিল। এদিকে বিএনপিএল এর প্রয়োজনে তফসিল পরিবর্তন বলছেন ইসি হাবিব। জানাবো নো ম্যানস ল্যান্ডে বিএনপি এবং সর্বশেষ জানাবো নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ পররাষ্ট্র সচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবরোধের সমর্থনে মিরপুরে জামায়াতের ঝটিকা মিছিল। সপ্তম দফায় 48 ঘন্টা অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুর কাজীপাড়ায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। সংক্ষিপ্ত পথসভায় ডক্টর ফখরুদ্দিন মানিক বিরোধী দলের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকালের অবরোধ কর্মসূচি পালনের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বিএনপিএল এর প্রয়োজনে তফসিল পরিবর্তন বলছেন ইসি হাবিব। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেন, বিএনপি যদি নির্বাচনে আসার ঘোষণা দেয় তাহলে নির্বাচন কমিশন প্রয়োজনে তফসিল পরিবর্তন করবে। তিনি বলেন, বিএনপির যে দাবি তার রাজনৈতিক, এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। তিনি আরো বলেন, আমরাও চাই দেশের জনগণ চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ, কিন্তু উনাদের এজেন্ডা একটু আলাদা, এই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, এটা আমাদের কাজ না, এটা রাজনৈতিক দলের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা স্বাগত জানাবো। আমরা ভোটারদের আশ্বস্ত করতে চাই তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। ইসি আহসান হাবিব বলেন, আমরা ডিসিএসপি ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শতভাগ সহায়তা নিয়ে সুন্দর একটি জাতীয় নির্বাচন উপহার দিতে চাই। একজন ভোটার ভোট কেন্দ্র পর্যন্ত আসছে কিনা, বাধাগ্রস্ত হচ্ছে কিনা এবং ভোটটি সঠিকভাবে দিতে পারলো কিনা সেটা খেয়াল রাখতে হবে। যদি ভোটার ভোট দিয়ে সাংবাদিকদের কাছে বলে ভোট সুষ্ঠু হয়েছে, এটাই হবে আমাদের সার্থকতা। আর যদি বলে কেন্দ্রে অরাজকতা চলছে, পেশি শক্তির প্রভাব চলছে, তাহলে কিন্তু সবকিছুই জিরো হয়ে যাবে। নো ম্যানস ল্যান্ডে বিএনপি, না আন্দোলন না নির্বাচন, কোথাও নেই বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি এখন নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে। এখান থেকে বিএনপি কোন কৌশলে যাবে সেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে আগামী 2 দিনের মধ্যে। আগামীকাল থেকে বিএনপি এবং তার সহযোগী রাজনৈতিক দলগুলো 48 ঘন্টার অবরোধ ডেকেছে, কিন্তু এখন বাংলাদেশে অবরোধ ডাল ভাতে রূপান্তরিত হয়েছে। কেউ অবরোধ মানে না, বরং অবরোধের দিন রাস্তায় যানজট তৈরি হচ্ছে। এরকম পরিস্থিতিতে বিএনপি 7ই জানুয়ারি পর্যন্ত আন্দোলনকে কিভাবে টেনে নিয়ে যাবে সেটি একটি বড় প্রস্তাব। বিএনপি নেতাদের মধ্যে প্রশ্ন ক্রমশ বড় হয়ে উঠেছে। অবশ্য বিএনপির কোন কোন নেতা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপির নেতারা আওয়ামী লীগের একটা ভুলের অপেক্ষা করছে। তারা মনে করছে যে আওয়ামী লীগ একটা ভুল করবে নির্বাচনের আগে অথবা পরে, এমনকি নির্বাচনের সময় আওয়ামী লীগের অতি উৎসাহীরা নির্বাচনে কারচুপি করবে বা অনিয়ম করবে, এটা ধরেই নিয়েছে বিএনপি হাইকমান্ড। আর তার অপেক্ষাতেই বিএনপি আছে। কিন্তু একটি রাজনৈতিক দল সবসময় কোনো ঘটনা ঘটবে সেই আশায় রাজনৈতিক কৌশল নিতে পারে না। এরকম কৌশল নিয়ে বিএনপি বারবার ভুল করছে, আবার একই রকম ভুল করবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এর আগের আন্দোলনে বিএনপি মনে করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সরকারের উপর চড়াও হবে, সরকারকে কোণঠাসা করে ফেলবে এবং এর মাধ্যমে সরকারের সামনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। বিএনপির মধ্যে নির্বাচনে যাওয়ারও ঝোঁক আছে। বিএনপির বহু নেতাই নির্বাচনে যেতে আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে, কিন্তু বিএনপি তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে। বিএনপি বিভিন্ন সূত্রগুলো বলছে, নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপির একটি অংশে ইতিবাচক মনোভাব রয়েছে বটে, কিন্তু লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া নির্বাচনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছেন। তিনি কোনো অবস্থাতেই যেন বিএনপি নির্বাচনে না যায় সে ব্যাপারে এখনো পর্যন্ত অনড় রয়েছে। আর এই রকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে যাবে না এটা মোটামুটি নিশ্চিত হয়েছে। যদি নাটকীয় কিছু না ঘটে তাহলে বিএনপি কি করবে? না নির্বাচন না আন্দোলন, এই অবস্থায় একটি রাজনৈতিক দল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে কতটুকু সফল হবে সেই প্রশ্ন এখন বিভিন্ন মহলে উত্থাপিত হচ্ছে। তবে বিভিন্ন রাজনৈতিক সূত্রগুলো বলছে যে বিএনপি এখন অপেক্ষার প্রহর গুনছে এবং এটা ছাড়া বিএনপির জন্য আর তেমন কোনো করণীয় কিছু নেই। কিন্তু এই অপেক্ষা গ্রহণের ফলে বিএনপির রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি একটি বড় প্রশ্ন হিসেবে উপস্থাপিত হয়েছে। বিএনপি নেতারা অবশ্য বলছে যে এখন তাদের আর নির্বাচনে যাওয়ার সুযোগ নেই, বরং আন্দোলনকে আস্তে আস্তে বেগবান করায় তাদের একমাত্র লক্ষ্য। এখন যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে সেটি হবে তাদের ভাষায় জাতির সাথে প্রতারণা, সেটি বিএনপি করবে না। বিএনপি মনে করছে যে ধরনের নির্বাচন করে সরকার শেষ পর্যন্ত পার পাবে না, কারণ এই নির্বাচন হওয়ার পর আন্তর্জাতিক মহল থেকে নির্বাচনের ব্যাপারে নেতিবাচক অবস্থান জানানো হবে, তখন সরকার পড়বে আরেকটা সংকট এবং তখনই আন্দোলন বেগবান করা যাবে। আবার বিএনপির কোন কোন নেতা বলছেন যে তারা শক্তি সঞ্চয় করে রাখছে, নির্বাচনে অনেক সময় বিএনপি বড় ধরনের আন্দোলনের মাধ্যমে সবকিছু ওলটপালট করে দেবে। কিন্তু বিএনপির সেই শক্তি আছে কিনা সেটি এখন রাজনৈতিক অঙ্গনে একটি বড় প্রশ্ন, কারণ দেখা গেছে যে বিএনপির সভা সমাবেশ করতে যতটা পারদর্শী, মাঠের আন্দোলন অর্থাৎ হরতাল অবরোধ ইত্যাদিতে ততটাই অদক্ষ এবং আনাড়ি। কিন্তু
কিন্তু বিএনপি মনে করছে এছাড়া তার কোনো পথ নেই আর তাই বিএনপির রাজনীতি এখন নো ম্যানস ল্যান্ডে আটকা পড়ে আছে। নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ পররাষ্ট্র সচিবের। দাদা জাতীয় সংসদে নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, রাষ্ট্রদূতদের বলেছি আপনারা আসুন, দেখুন, পর্যবেক্ষণ করুন বাংলাদেশের ভোট কতটা সুষ্ঠু আবাদ হয়, কিভাবে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে মোমেন এ আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বাংলাদেশে ভোট ও সেটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা কেন তারা রাষ্ট্রদূতদের কাছে ব্যাখ্যা করেছি। গত 28 অক্টোবর থেকে পরিস্থিতি কিভাবে জটিল হয়ে পড়ে, কিভাবে সহিংসতা মাথাচাড়া দেয়, সরকার বিরোধিতার নামে কিভাবে পুলিশ হত্যা করা হয়েছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে, তা জানিয়ে তাদের ভ্রান্তি দূর করতে চেয়েছি। তাদের বলেছি বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু আপাত হবে। বিদেশি রাষ্ট্রদূতদের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সরকার নির্বাচন সুষ্ঠু আপাত করতে বদ্ধপরিকর, গণতন্ত্রের ধারাবাহিকতা তো অক্ষুণ্ণ থাকবে। প্রায় 90টি দেশের রাষ্ট্রদূতেরা ভারত থেকে বাংলাদেশের দায়িত্ব পালন করেন, তাদের মধ্যে 50 জনের বেশি রাষ্ট্রদূত মোমেনের আমন্ত্রণে সাড়া দিয়ে নৈশভোজে অংশ নেন। এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ পররাষ্ট্র সচিব বলেন, কোন দেশই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশে চায় না কেউ অযথা অনধিকার চর্চা করুক, বাংলাদেশ সরকার সে দেশের রাজনৈতিক অবস্থা ও সংবিধান রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভোট প্রসঙ্গ বিশেষ প্রাধান্য পায়। কারা বিরোধী দলের ভূমিকা পালন করবে জানতে চাওয়া হলে মোমেন বলেন, এক এক দলের এক এক ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে আপাতত চলছে মনোনয়নপত্র পেশ ও বাছাই প্রক্রিয়া। জাতীয় পার্টি রয়েছে, নতুন কিছু দলও নির্বাচনে উৎসাহী মোমেন বলেন, তবে নির্বাচন কমিশনার বলেছেন বিএনপি রাজি হলে তফসিল নতুনভাবে ঘোষণা করা যাবে। কমিশনের মতে ভোটে জনগণের অংশগ্রহণই বড় কথা, জনগণ উৎসাহী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে কিনা সেটাই সার্থকতার পরিচয়, কোন দেশ সংলাপের জন্য সচেষ্ট সে কথা মেনে নিয়েও। এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমি রাজনীতিক নই, আমার উত্তর আপনাদের সন্তুষ্ট নাও করতে পারে, তবে মনে হয় সংলাপের সময় পেরিয়ে গেছে, এখন আর সংলাপের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। মানবাধিকার আন্দোলন সহ অনেককে দেদার গ্রেপ্তার করা নিয়ে প্রশ্নের উত্তরে মোমেন দেশের রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করেন। তিনি বলেন, 28 অক্টোবরের আগের দিন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু এই দিন সব অন্যরকম হয়ে যায়। বিরোধীদের ডাকা আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে, সেই থেকে গণতান্ত্রিক আন্দোলনের নামে অশান্তি সৃষ্টির চেষ্টা চলেছে, দুষ্কৃতকারীদের ধরা হচ্ছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তার টানা পড়ে নিয়েও একাধিক প্রশ্ন ওঠে, যেমন অধরা তিস্তা, ভিসা কেন্দ্রিক অসন্তোষ, নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন আমদানি রপ্তানি নিয়ে বাংলাদেশের চাহিদা ও দাবি আলোচনায় উঠে আসে। মোমেন প্রতিটি প্রশ্নেরই জবাব দেন। তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সঙ্গে আলোচনায় এবার আমরা আমাদের প্রয়োজনের বিষয়টি জানিয়েছি, তবে আমরা কেউই চাই না একটি দুটি বিষয়ের জন্য সার্বিক সম্পর্ক ব্যাহত হোক। ভিসা সমস্যা সম্পর্কে মোমেন বলেন, এই সমস্যা অনেক দিনের, বাংলাদেশিদের নানা কারণে ভারতে আসতে হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি যত হচ্ছে তত বেশি মানুষ ভারতে আসতে আগ্রহী হচ্ছেন, বিশেষ করে চিকিৎসার জন্য, রোগীদের চাহিদা অন্য ধরনের হয়ে থাকে, সেজন্য তাদের দীর্ঘমেয়াদী ভিসার দরকার হয়। মোমেন বলেন, ভিসা সমস্যা বাংলাদেশের চাহিদা সম্পর্কে ভারত জানে, কোভিড-19 পর বকেয়া অনেকটাই বেড়ে গেছে, ভিসার বিষয়টি যাতে কোভিড পরবর্তী সময়ের মতো হয় সেজন্য ভারতের পররাষ্ট্র সচিবকে তিনি বিশেষ অনুরোধ করেছেন। তিনি বলেন, তাকে বলেছি এজন্য যেন সম্পর্ক খারাপ না হয়, সেটা দেখা দরকার, নিত্য প্রয়োজনে কিছু পণ্যের সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়টি বাংলাদেশের পক্ষে জরুরি। দ্বিপক্ষীয় আলোচনায় সেই দিকে মোমেন বিশেষ জোর দেন। সেই বিষয়ে প্রশ্ন জবাবে তিনি বলেন, কৃষিজাত কিছু পণ্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ও ভারত দুই দেশের কৃষি নির্ভরতা প্রবল, বাংলাদেশ কৃষিতে স্বাবলম্বী ঠিক, তবে খরা বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে মধ্যে চাহিদা ও যোগানে ফারাক দেখা দেয়, ভারত বড় দেশ, এ ধরনের ঘাত প্রতিঘাত তাদের পক্ষে সামাল দেওয়া সহজ, সেই কারণে বাংলাদেশ আশা করে সমস্যা দেখা দিলে ভারত তা সুরাহা করবে, ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী বন্ধু, তাই বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কিছু কিছু জিনিস প্রয়োজন হলেই যাতে ভারত থেকে আমদানি করা যায় তা নিশ্চিত করতে। মোমেন বলেন, বাংলাদেশ নিয়ে ভারত ইতিমধ্যে তার মনোভাব স্পষ্ট করেছে, 2+2 আলোচনায় সেটা উঠেছিল, ভারত জানিয়েছে তারা সংবিধান ও মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেবে। সাংবাদিকদের মোমেন বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের বলেছে আপনারাও পর্যবেক্ষক পাঠান, আমরা সব রকমের সহযোগিতা করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।